তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। কাল রাতে আমার ফেসবুক পেজে একটা ছোট্ট ভিডিও ছেড়েছিলাম কাশবনের। তোমরা তাতে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে জায়গাটা কোথায়, এবং তোমরা বলেছো যে জায়গাটা যেন আমি আরও ভালো করে ঘুরিয়ে দেখাই। তাই ভাবলাম চলো আজ এই জায়গাটা থেকে ঘুরেই আসি, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে আর আমার একটা কন্টেন্ট হয়ে যাবে, একটা ভিডিও পেয়ে যাব। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো যে আমি নাকি খুব বকবক করি, সেই জন্য ঠিক করেছি যে এই ভিডিওয়ে আমি একটুও বকবো না, তোমরা শুধু ভেলকি দেখো। জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। জননী বদনা অজরায়ত অজরায়তুলা বহু বদধারিণী ত্রিপুদল ধারিণী জাগো মা সরলময়ী চন্ডিকা শঙ্করী জাগো জাগো মা। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য এখানকার যে ম্যাপের যে লোকেশানটা তার লিঙ্ক এবং জিপিএস কোঅর্ডিনেটস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে একদম সরাসরি লোকেশানটা দেখিয়ে দেবে। কিছুই না, দুর্গাপুর রোডের একদম পাশে, ওই যে দূরে দেখা যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে। এখানকার সব থেকে কাছের স্টেশন হচ্ছে মধুসূদনপুর, কিন্তু মধুসূদনপুর স্টেশন থেকে কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই, মানে ওখান থেকে টোটো অটো তোমরা কিছুই পাবে না। সুতরাং সিঙ্গুর এসো, সিঙ্গুর স্টেশন থেকে একটা অটো কিংবা টোটো রিজার্ভ করে নিও, রিজার্ভ করে নিয়ে বলবে টাটার মাঠ যাব, টাটার মাঠ যাব বললে এখানে নিয়ে চলে আসবে। আর আমাদের এখানে এখন ফটো তোলা শেষ, আমরা এখান থেকে এখন যাব তালসারি। তালসারিতে অনেক তাল গাছ আছে, তোমরা নিজেরাই দেখতে পাবে। চলো তোমরা তালসারির ভিডিওটা নিজেরাই দেখে নাও, আমি কিছু বলবো না। মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর দেহ আজ প্রভাতে সে সুর শুনে ফুলে দিনু এই জায়গাটার নাম তালসাঁড়ি, লোকজন এটাকে তালসাঁড়ি বলেই চেনে। টাটার মাঠ থেকে একদম শেষ প্রান্তে, টাটার মাঠের একদম শেষ প্রান্তে এই জায়গাটি। তোমরা টাটার মাঠের কাশফুল দেখার পরে হাঁটতে হাঁটতে যখন এদিকে আসবে তখন এর মধ্যে দিয়েই যাবে, গিয়ে ওদিক দিয়ে ঘুরে আবার এক্সিট পয়েন্ট আছে, মানে টাটার মাঠে ঢুকে যাবে, আবার সেম রাস্তায় ফেরত চলে যাবে। আর হ্যাঁ, এই জায়গায় আসার সময় অবশ্যই বুট পরে এসো, জুতো পরে এসো না, কেননা রাস্তার হাল খুবই বাজে। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার তারা তো জানোই এবার কি করতে হবে, ভিডিওটিতে লাইক বাটন টিপে দাও। হ্যাঁ, লাইক দিতে হবে। আর যারা নতুন ভিউয়ার তারা কি করবে এবার তাহলে? তারা সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, তারা সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর পাশে যে ঘন্টাটা থাকে ওই ঘন্টাটাও টুং করে বাজিয়ে দিতে হবে, তবেই নোটিফিকেশনটা ঠিক সময় মতো চলে যাবে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। হ্যাঁ, শেয়ারটাও করতে হবে, শেয়ারটা কিন্তু মাস্ট, একদম করতেই হবে। আর যারা এখনো অবধি শেয়ার করোনি, বলার পরেও করোনি, কী করছো জীবনে, শেয়ারটাই তো আসল।